دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب আমার সাহাবীরা শোনো, আজকে তোমাদেরকে একটা কথা বলি। একজন মানুষ একটা মাছির কারণে সে জান্নাতে চলে গেছে, আরেকজন মানুষ সেইম একটা মাছির কারণে সে জাহান্নামে চলে গেছে। ফ্যাক্টটা কি? একটা মাছি। এই একটা মাছিকে ইস্যু করেই একজন জান্নাতে আরেকজন সাহাবীদের বোধগম্য হলো না। সেইম কারণকে ইস্যু করেই একজন জান্নাতে আরেকজন জাহান্নামে, এটা কি করে সম্ভব? ওয়াকাইফ যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝে আসছে না, আমাদেরকে বুঝিয়ে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সনাম। তবে শোনো, এর পিছনের ইতিবৃত্ত শোনো। দুইজন বন্ধু কোন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে এমন একটা জনপদ দিয়ে যাচ্ছেন যেখানে একদল মানুষ আছে, এমন একটা টেরিটরি দিয়ে যাচ্ছেন যেই জনপদের মানুষ, ওখানে তাদের মূর্তি আছে, প্রতিমা আছে, স্ট্যাচু আছে, স্কাপচার আছে। তারা কি করে? এগুলির পূজা করে, পূজা অর্চনা করে, তাদের ইবাদত করে। এই গ্রাম দিয়ে যেতে হলে অবশ্যই তাদের প্রতিমা মূর্তিদের জন্য কিছু স্যাক্রিফাইস করে তারপরে যেতে হয়। দুই বন্ধু যখন যাচ্ছে তখন বলা হলো কারিব, তারা বললেন, এলাকার মানুষেরা বললেন, যখন এই জায়গা দিয়ে যাবেই তোমরা, অতএব কিছু না কিছু দিয়ে যাও, এখানে উৎসর্গ করে যাও। তাদের একজন বললেন, লাইসা ইনদি শাইউন, আমার কাছে দেয়ার মতো কিছুই নাই, দেখো আমার দিকে তাকিয়ে কিছু যদি থাকতো সেটাই দিয়ে, একটা আংটিও যদি থাকতো আমি সেটাও তো দিতে পারতাম, আমার কাছে এমন কিচ্ছু নাই দেওয়ার মতো। তারা প্রস্তাব করল, কারিব ওয়ালাউ জুবাবান, তোমরা যদি জ্যান্ত মাছি, জীবন্ত মাছি না উৎসর্গ করতে পারো, একটা মরা মাছি পড়ে আছে, একটা মাছিকে তুলে নিয়ে এসে কোরবানি করো, স্যাক্রিফাইস করো, তাহলে যেতে দেবো। দুইজনের একজন মনে মনে ভাবলো, একটা মাছি তো জিন্দাও না তো, এটা যখন ফেলেই রয়েছে রাস্তায় পড়েই আছে, এটাকে ধরে নিয়ে এসে ঠিক আছে দিয়ে দেই। মাছিটা নিয়ে এসে কোরবান করে দিলেন, স্যাক্রিফাইস করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া মিন আহলিন নার, এই শুধুমাত্র মাছিটা, মরা একটা মাছি কোরবান করার কারণে তার স্থান কোথায়? দ্বিতীয় বন্ধুকে ডেকে নিয়ে আসা হলো, তুমি যেহেতু এই দিক দিয়ে যাবে, তোমার বন্ধু চলে যাচ্ছে, কালক্ষেপণ করো না, তুমিও অন্তত পক্ষে কিচ্ছু না থাকলে একটা মাছি কোরবানি করে যাও, স্যাক্রিফাইস করে যাও। তিনি বললেন, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কসম করে বলছি, জীবন বাজি রাখতে প্রস্তুত আছে, জীবন যেতে রাজি, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমার মাথা নত করতে আমি রাজি। মাথা যদি, গর্দান যদি নত করতেই হয়, কার সামনে করবো? হতে পারে সেটা কোনো মরা মাছি হতে পারে, মরা মাছি পর্যন্ত আমি তোমাদের প্রতিমা, তোমাদের স্ট্যাচু, এদের সামনে আমি উত্থাপন করতে পারি করে নাই। ফাদরাবু উনুকা, যখন একটা মাছি দিতে পর্যন্ত অস্বীকার করলো, ফাদরাবু উনুকা, এক কোপে গর্দানটাকে আলাদা করে দিল। মারা গেছে কি যায় নাই? গেছে। কোথায় গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদ দিচ্ছেন, ফাদাখালাল জান্নাহ, এই মাছির কারণে, মাছি একটা মরা মাছি কিও সে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করাতে যায় নাই, আল্লাহ ছাড়া কারোর জন্য একটা পয়সাও ব্যয় করতে যায় নাই, আল্লাহ ছাড়া কারো নামে একটা মাছিকেও সে কুরবান করে নাই। এই কুরবানির কারণে তার জীবন যখন চলে গেছে, শহীদ হয়ে গেছে, আর শহীদের স্থান কোথায়? সুবহানাল্লাহ। যুবক, এখনো তোমাকে মেলায়, এখন তো ডাকাই লাগে না, তোমার বন্ধু তোমাকে ইনভাইটেশন কার্ড পাঠানোও লাগে না, তুমি আগেই দৌড়াও। তোমাদের বাবার ইতিহাস শোনো, তোমাদের বাবাকে যখন ডেকেছিল চলো মেলায় যাই, তিনি বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ। মুফাসসিরিনে কিরামের ব্যাখ্যায় বলেন, সা আসকিম, আমি অচিরেই অসুস্থ হয়ে যাব। তোমরা আমাকে দেখছো আমি সুস্থ আছি, কিন্তু তোমাদের এই আল্লাহ ছাড়া অন্য কারো মেলায়, অন্য কারো জায়গায়, কোনো প্রতিমার সামনে মাথা নত করতে গেলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার। লোকেরা মনে করলো আসলে ইব্রাহিম মনে হয় শারীরিকভাবে অসুস্থ। আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ঘুরাইয়া একটু বলেছেন, এটাকে তাউরিয়া বলা হয়।
জান্নায় কি কারণে? নিজের ঈমানকে বাঁচানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানার্থে তিনি জান্নায়, ঠিক কিনা বলেন? আমাদের যুবকেরা যাওয়ার সময় রাস্তার পাশে যখন মাজার পায়, তখন কোনো দুর্গা পায়, দরগা পায়, সেখানে দান করে কি করে না? ড্রাইভারদেরকে আগে আমরা দেখতাম রাস্তার পাশে দিয়ে, মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় আদৌ সেখানে কেউ আছে কি না নাই ভালো জানেন কে? গাড়িটা স্লো করে কয়েকবার কুর্নিশ করে টাকাটারে চুমু দিয়ে তারপর ফেলে এরপরে যায়। অথচ এই মানুষটার নামাজের দরকার হলে, যাত্রীর নামাজের দরকার হলে, পেশাব পায়খানার দরকার হলে জীবনেও থামে না, আছে কিনা নাই এরকম? আহ যুবক, আহ যুবক, তোমার জন্য বড় আফসোস হয়, তুমি এখনো মাজারে টাকা দাও, তুমি এখনো পর্যন্ত দুর্গার কাছে যাও, এখনো পর্যন্ত দরগায় যাও, সেখানে গিয়ে তুমি প্রাসাদের জন্য টাকা খরচ করো, তুমি সেখানে গিয়ে প্রসাদ নিয়ে নিজে তো খাও খাও, তোমার বন্ধুদেরকেও খাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একটা মরা মাছিকে যদি প্রতিমাকে দেওয়ার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তাহলে আমার আপনার কপালে কি আছে ভালো জানেন কে? যুবক তুমি ফিরে আসো। মাছি তুচ্ছ হতে পারে, কিন্তু এই ছোট্ট গুনাহটা আল্লাহর কাছে এটা পাহাড়ের মতো, ঠিক কিনা বলুন?